আচ্ছা, বাথরুমে তো আমরা জানি যে এখানে পানিও নাই, টিস্যুও নাই। হ্যাঁ, তো তুমি কেমনে এটা কি করতেছো? এটা তো অনেক বিশাল একটা সমস্যা। এটা আমাদের দেশের লোকরা যখন এখানে আসে তখন এই বিশাল একটা সমস্যা। তুমি কি করতেছো, মানে তুমি কেমনে সামলাইলা? আমি বোতল ইউজ করি। বোতল কিভাবে, কোথায় ইউজ করো? বোতল দিয়ে পরিষ্কার করি। সবাই যেটা করতেছে আমিও সেটা করতেছি। কি করতেছে সবাই? সবার এমনি নরমাল বোতল ইউজ করতেছে, যেহেতু এখানে বোতল দিয়ে চলতেছে। গুড, কি পরিষ্কার করো মানে একটু দেখাবো আমাদেরকে কিভাবে কি করো। আচ্ছা গুড, তুমি বাথরুমে যাও না? হ্যাঁ বাথরুমে যাই, কিন্তু এখানে তো শুনলাম যে টিস্যু নাই, পানিও। তুমি কি করো? আমি আমার সিক্রেট কাউকে বলি না। একটু বলো আমাদেরকে। বলতে পারি কিন্তু কাউকে কিন্তু বলা যায় না। কাউকে বলবো না, বলো। এখানে ফার্স্টে আমি টিস্যু নিই, টিস্যু নিয়ে ঘষাঘষি করি ওই ময়লা জায়গায়। তারপর ওটাকে আমি আমার নতুন বোতলে ভরা কল বানিয়েছি। বোতল দিয়ে আমি বদনাম মতো একটা কল টাইপের বানিয়েছি ওটা দিয়ে। আমি প্রথমে হচ্ছে কখনো টিস্যু পেপার দিয়ে ইউজ করিনি। আমাদের ছোটো ছোটো বোতল ছিল যেগুলো দিয়ে আমি পানি পান করি, ওগুলো আমরা সবসময় একটা খালি একটা বোতল রাখি। তুমি বাথরুমে গিয়ে কি করো? পানি তো নাই যে বিভিন্ন জায়গায়। এই যে এখন যে মনে করো পার্কে আসছো, এখানে তো পানি নাই, টিস্যুও নাই। ও এই যেভাবে করে মানে ব্যাগে দেখি, এইভাবে ব্যাগে নিয়ে নিয়ে ঘুরো পানি। হ্যাঁ, তাতে বাথরুম। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, যে কোনো জায়গায় গেলে আমি আর কোনো সমস্যা নাই, টেনশন নাই, পেট খারাপ হয়ে গেলে তুমি কি করবে? আচ্ছা ওকে, যদি হচ্ছে আমাদের বড়টা লাগে, বড় যদি লাগে তাহলে আমি বোতলটা ব্যবহার করি, ছোটটা লাগে তো টিস্যু পেপার আছেই। আচ্ছা ফাইন।